সাধুর পোশাক পরলেই তো সাধু হয় না। তাহলে সাধুরে চিনতে হলে আমরা কি আমের মতো টিপিয়ে দেখবো? কোনো কিছু লক্ষণ তো থাকবে, কোনো কিছুর ভাবভঙ্গি তো তার মধ্যে ফুটে উঠবে। তাহলে সেই ভাবভঙ্গিটাই কি, ভাবভঙ্গিটাই বা কি, লক্ষণটাই বা কি, আমার কাছে বলো দেখি, তুমি পরিষ্কার করে দিও না ফাঁকি। তোমার তো আমি সাধু বাবা বলি ডাকি, উনি ফুলতিছে টেপা মাছের মতো। আরে তা না, আমি শ্যামানন্দ পরিব্রাজক, সত্য কথা তোমার কাছে কব, সত্য কথা কবলো মাসি, তাতে তোমার বাড়ি আসি বা না আসি তাতে আমার কি আসে যায়। আজকে যখন সুযোগ পেয়েছি তাই তোমার কাছে কয়টা প্রশ্ন জিজ্ঞেস করছি, যদি ভালো প্রশ্নের জবাব পাই তোমার কাছে থাকবানি, না পালিস হঠাৎ বানি। আর একটা জিনিস আছে, গৌরহরি কি বলল, দেখেন ভগবানের মধ্যেও বোধ হয় ভেজাল। এটা ভগবানের মধ্যে ভেজাল না যে শাস্ত্র লেখছে কৃষ্ণদাস কবিরাজ তার মধ্যে ভেজাল আমি বুঝতে পারলাম না। কি গৌরহরি বলল, হরের নাম হরের নাম হরের নামই বকে বলাম, কলও নাস্তেব 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 গতির অন্যতা, হরি নাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই নাই নাই, চৈতন্য চরিতামৃতের মধ্যে পাই আছে, আপনারাও দেখবেন অবশ্যই আছে। এই কথা বলে কিন্তু গৌরহরি থামে নাই, ওই গৌরহরি আবার যখন রামানন্দের কাছে গেল সেখানে গিয়ে সাধ্য সাধন তত্ত্ব শুনতে চেয়েছিল। সাধ্য সাধন তত্ত্ব, সাধ্য মানে প্রাপ্তি, সাধন মানে পথ, কোন পথে সঠিক কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে একবার নাম নিলে যত পাপ হরে, পাতুকির সাধ্য নাই তত পাপ করে, অর্থাৎ একবার হরি নাম করবেন দেহটা পরিশুদ্ধ হয়ে যাবে, তখন ভগবত দর্শন হয়, এটা কথা বোঝা যায়। তাহলে হরি নাম ছাড়া কোনো গতি নাই, আমরা হরি নাম গাই, নামের মধ্যে নামই আছে, নাম ও কৃষ্ণ রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিনাত্মা নাম ও নামিন, এই নামের মধ্যেই নামই আছে। কি বলবো তোমার কাছে, কালকেও বহুবার আলোচনা হয়ে গেছে, হকারে কেশব শৈব রীকারে আজ্ঞা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ যুগল রূপে আঁকা। এই জন্য গৌরহরি বলছে হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বললাম, কলও নাস্তেব 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 গতির অন্যথা, হরি নাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই নাই নাই, এই কথা ভালো কথা কইছে। কিন্তু এই গৌরহরি আবার যখন রামানন্দের কাছে গেল, রামানন্দের কাছে গিয়ে কেন ভিন্ন কথা বলল, ডাক দিয়ে বলে কে গৌরহরি, রামানন্দ আজ পেতে কিছু আনন্দ, তোমার মুখে সাধ্য সাধন তত্ত্ব আমি করিব শ্রবণ, তুমি আমার কথা লবে, আমাকে একটু সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করে শোনাবে। আর রামানন্দ বলে তাই আমি যা পারি তাই বলবো তোমার ঠাই, এতে আমার কোনো আপত্তি নাই। এইবার দশটা শ্লোক ধরিয়ে ধরিয়ে থরে থরে যখন প্রভুর কাছে করে উত্থাপন, শেষে যখন কান্তা প্রেমের কথা বলল, তখন গৌরহরি আনন্দেতে মাথা ঝোলাতে লাগল, বলল হ্যাঁ কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ, আমি বলি গৌর জগদীষ্ট, কান্তা প্রেমের ঊর্ধ্বে আর কিছু নাই। এবার ঘটনাটা ধরতে পেরেছেন আমার কথার মধ্যে দিয়ে, একবার বলল হরি নাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই নাই নাই, একদম পরিষ্কার, আবার বলল কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ, আমি বলি গৌর জগদীষ্ট, কান্তা প্রেমের ভজন করো সবাই। তাহলে আপনি কোন দিকে যাবেন, কি বেজাল মার্কা কথা, ভগবান কি রাজনৈতিক নেতা নাকি আমার কাছে বলেন দেখি। হ্যাঁ আমি আমার একটু উচিত কথা বলতে ভালোবাসি, কিছু কিছু রাজনৈতিক নেতা আছে দেখবেন সব রাজ্যেই আছে, ওরা যখন গ্রামের দিকে যাবে এক ধরনের ভাষণ, আবার যখন টাউনের দিকে যাবে অন্য ধরনের ভাষণ, ওই ভোটে দাঁড়াবার সময় যখন গ্রামে আসবে বিধানসভায় দাঁড়ালো, বলে বন্ধুগণ গ্রামে ভাষণ দিচ্ছে আর কি, বন্ধুগণ আমি প্রত্যন্ত গ্রাম ঘুরে দেখলাম চাষিদের ধানের তেমন দাম নেই, যা খরচ হচ্ছে যেভাবে পয়সায় বিক্রি করছে তাদের তেমন লাভ হচ্ছে না, সরিষার তেমন দাম নেই, গমের তেমন দাম নেই, কোনো ফসলের তেমন দাম নেই, তা আমি কথা দিয়ে যাচ্ছি যদি আপনারা আমাকে দয়া করে ভোটে
জয়ই করেন। তাহলে আমি কথা দিচ্ছি, চালের দাম বাড়িয়ে দেবো, ধানের দাম বাড়িয়ে দেবো, সরিষার দাম বাড়িয়ে দেবো, পেঁয়াজের দাম বাড়িয়ে দেবো, রসুনের দাম বাড়িয়ে দেবো, পাটের দাম বাড়িয়ে দেবো, একদম কথা দিয়ে যাচ্ছি। এইটা কোথায়? গ্রামে। কে ভাষণ দিচ্ছে? রাজনৈতিক নেতা। ওই নেতাই যখন টাউনে যাবে ভাষণ পাল্টে যাবে। হম, মাইরি করছে। টাউনে গিয়ে যদি লোকসভায় দাঁড়ায়, লোকসভায় দাঁড়ালো, ওইখানে তো বেশিরভাগ মানুষ চাকরি করে, 80% 85% মানুষ চাকরি করে, সেখানে গিয়ে দেখবেন বক্তব্যের ধারা পাল্টে যাবে। এইরকম জনসভায় দাঁড়িয়ে মাইক নিয়ে বলবে, বন্ধুগণ, আমি প্রত্যেকটা শহর ঘুরে দেখলাম, সবাই তো আর এ ক্যাটাগরির চাকরি করে না। কেউ এ ক্যাটাগরির চাকরি করে, কেউ বি ক্যাটাগরির চাকরি করে, কেউ সি ক্যাটাগরির, কেউ ডি ক্যাটাগরির চাকরি করে, সবার মাইনে তো আর এক হয় না। কিন্তু বাজার ঘুরে দেখলাম জিনিসপত্রের যা দাম বেড়েছে, চালের দাম যা বেড়েছে, শাক সবজির দাম যা বেড়েছে, তেলের দাম যা বেড়েছে, এতে কিছু ছোঁয়া যায় না, সব কিছুর দাম বেড়ে গেছে, মাছের দাম বেড়ে গেছে। তা আমি কথা দিচ্ছি, যদি কৃপা করে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি কথা দিয়ে যাচ্ছি চালের দাম কমিয়ে দেবো, ধানের দাম কমিয়ে দেবো, পেঁয়াজের দাম কমিয়ে দেবো, রসুনের দাম কমিয়ে দেবো, পাটের দাম কমিয়ে দেবো, সব কিছুর দাম কমিয়ে দেবো। ভাষণটা দেখছেন? গ্রামে এক রকমের, টাউনে অন্য রকমের। তাই গৌরহরি কি কান্তা প্রেম সম্পর্কে ওইটা টাউনে যেয়ে কইছিল, আমার কথা হলো একটু তৃতীয় তৃতীয় লাগতেছে না, ওটা লাগবে, এইগুলো কবিগানের নিয়ম তো। তার কারণ আম গাছের কাছে গিয়ে যদি, তাহলে আম ধরিয়ে রয়েছে, আমি আম গাছে উঠতে পারি না। আম গাছের কাছে গিয়ে যদি বলি, আমি কিন্তু আম গাছে উঠতে পারি না, কারণ আম গাছের ধর্মের বাবা ডাকতে হবে, যদি কৃপা করি একটা আম দেন। মানে সারাদিন ভরিয়ে যদি বোটা শক্ত আম সেই গাছের গোড়ায় গিয়ে ডাকি, বাবা তুমি আমার ধর্মের বাবা, একটা আম খাওয়াবা, সারাদিন ভরিয়ে ডাকেন দিয়ে আম পড়ে নাকি? পারবে? পারবে না। তখন কি করার দরকার? আমি বলি আপনাদের ধার, তখন একটা আম গাছের ডাল ধরে সেই ডালটাকে জোরে জোরে দেবেন ঝাঁকা। জোরে জোরে ঝাঁকা দিলে পরে দেখবেন একটু লক্ষ্য করিয়ে মৃত্তিকায় আম পড়বে, সেইগুলো পাকা পাকা। তাহলে মনে আমার আছে, ভাবো আমি আজ তাকে ঝাঁকি দিয়ে যাব, যার দ্বারায় পরিপক্ক আম পাবো। খালি কি পাকা আম পাবো, এর মধ্যে কখনো আবার কাঁচা আমও পড়বে ঝাঁকির চোখে। তাই মনে আমার আছে, ভাবো আজ এমন ভাবে তাকে ঝাঁকা দিয়ে যাব। আপনারাও বসে বসে করবে না করলাম, তবে প্রথমবারে বেশি কথা বলবো না, সবার হেতা এইবার করবো একটা গানের আয়োজন, সেই গানেরই সুরে সুরে দাঁড়িয়ে সবার ভিতরে আরো কিছু কথা আমি করব। আলা কাশি হচ্ছে, গলাটা একটু বেশ মোটা হয়ে গেছে, বুঝতে পারছি। কে বাজালো বাঁশের বাঁশি রে ও সখী যমুনাকে, কে বাজালো সখী রে, বিরহী রে,
বেড়ি খোলা দেয়।